কয়েদি নম্বর 35 এবং 38। তাদের ফাঁসির দিন নির্ধারিত হয়েছে আগামী 12 জানুয়ারি 1934, কিন্তু সরকার থেকে নির্দেশ আছে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে খুবই সাবধানে। আসামিদেরও আপাতত কিচ্ছু জানানোর প্রয়োজন নেই, প্রস্তুতি নিতে হবে খুবই গোপনে। ফাঁসুরে পর্যন্ত জানতে পারবে না কার ফাঁসি হচ্ছে। কাল সকাল থেকেই জেল চত্বর ঘিরে ফেলতে হবে নিশ্চিদ্র নিরাপত্তায়, পাশের রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, আর দেশীয় পুলিশ থাকবে বাইরে। কিন্তু গেট এবং জেলের প্রাচীরের সুরক্ষার দায়িত্ব থাকবে ব্রিটিশ ফোর্স। অবশেষে এলো সেই দিন, 12 জানুয়ারি 1934। পরদিন ভোরবেলায় ফাঁসি হবে, বিকেল থেকেই মঞ্চ প্রস্তুত। ফাঁসুরিকে এনে রাখা হয়েছে জেলের আবাসনে। 9টার সময় হঠাৎ এসে ঢুকলো ম্যাজিস্ট্রেটের গাড়ি। সব খুঁটিয়ে দেখলেন, গেলেন দুই আসামির কাছে। মাস্টারদা তাকালেন দৃপ্ত সে দৃষ্টি, ভয়ের লেশমাত্র নেই। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, শেষ ইচ্ছা কি? মাস্টারদা উত্তর দিলেন, ব্রিটিশকে লাথি মেরে তাড়ানো। একদিন এই সাম্রাজ্যবাদের অবসান হবেই, ব্রিটিশের দম্ভ চুরমার করে দেবে এই ভারতবর্ষ, বর্বর ব্রিটিশ পদানত হবে, এটাই শেষ ইচ্ছা। এই স্বপ্ন নিয়ে মৃত্যুর পথে পাড়ি দেব আমি। মুচকি হেসে ম্যাজিস্ট্রেট নিয়ে এলেন সুখাদ্য সম্ভার। টেক ইট, এনজয় দ্য লাস্ট ডিনার, থু করে থুতু চেটালেন মাস্টারদা। ম্যাজিস্ট্রেটের পোশাকে লাগলো তার ছিটে। হো হো করে হেসে উঠলেন সূর্য সেন, ইয়েস আই এনজয় ইট। হাসিতে যোগ দিলেন তারকেশ্বর দস্তিদারও। সকলের সামনে এই অপমানে ফেটে পড়লেন ম্যাজিস্ট্রেট, সপাটে ঘুষি মারলেন মাস্টারদার মুখে, রক্ত বেরোল রক্তরাঙা মুখে। আবার হাসলেন মাস্টারদা, ইয়েস দিস ইজ ইয়োর ন্যাচারাল ক্যারেক্টার, ইউ আর নট গ্রেট, অল অফ ইউ আর বারবেরিয়ান। সবার সামনে এই অপমান আগুন জ্বালালো ম্যাজিস্ট্রেটের মাথায়। তার নির্দেশে সিপাহীরা ডান্ডা দিয়ে শুরু করলো অমানবিক প্রহার। মাটিতে পড়ে গেলেন দুই বিপ্লবী। পুলিশ যত মারছে দুজনে তত চিৎকার করছে, সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইনক্লাব জিন্দাবাদ। মাস্টারদার সন্ধান জানাতে ব্রিটিশরা প্রচুর টাকা পুরস্কার ঘোষণা করলেও তাকে কেউ ধরিয়ে দেয়নি। কিন্তু নেত্রসেন নামের একজন স্বার্থপর পুরস্কারের লোভে মাস্টারদাকে ধরিয়ে দেয়। ধরা পড়ার পর সূর্য সেনের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। তবে ফাঁসির আগে ব্রিটিশরা মনের ক্ষোভ মেটাতে মাস্টারদের উপর চালায় অকথ্য অত্যাচার। হাতুড়ির বাড়ি মেরে ভেঙে দেওয়া হয় মাস্টারদার দাঁত, হাতের নখগুলো উপড়ে নেওয়া হয় তার। এত অত্যাচারের পরেও ক্ষান্ত হয়নি ব্রিটিশরা, তেজদীপ্ত চোখ দুটো খুবলে নেওয়া হয় মাস্টারদার, পিটিয়ে ভেঙে দেওয়া হয় শরীরের প্রত্যেকটি জয়েন্ট অংশগুলিকে, শেষে অচৈতন্য মাস্টারদার দেহকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়। শেষকৃত্য করা হয়নি মাস্টারদার। গভীর সমুদ্রে সূর্য সেনের মৃতদেহ লোহার টুকরো দিয়ে বেঁধে ফেলে দেয় ব্রিটিশ সরকার। ইংরেজ শাসনের ভিত নাড়িয়ে দেওয়া মাস্টারদার সূর্য সেন, সত্যি তাকে ভয় পেয়েছিল ইংরেজরা। বন্ধুরা, সব শেষে বীর বিপ্লবী মাস্টারদার সূর্য সেনকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।